পূর্ণিমা আপু শাকিব খানকে সুপারস্টার মানেন না। আমি 100% তাকে স্টার হিসেবে মানবো তখনই যখন তার বর্ষের 12টা ছবি সে চালাতে পারবে। তখন তাই তিনি শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি করেননি। কিন্তু তাতে কি হয়েছে? প্রিয়তমা কি হয়নি? প্রিয়তমা সুপার হিট হয়েছে, এই জন্যই তো দেশীয় নায়িকা বাদ দিয়েছেন শাকিব খান। দেশীয় নায়িকারা এখন কার্টুন চিত্র করুক। তারা ছোটবেলা থেকে দেখছে, আমিও তখনও ছোট ছিলাম, এখনও ছোট আছি, এই কারণে রূপের রহস্যটা সেমই আছে, তো ছোট থাকতে চাই। পূর্ণিমা আপু থাকো তোমার ছোট নেই, তুমি কচি কচি হও আর স্বামী উৎপাদন করো। দোয়া রাখছি আরও 5 থেকে 7টা স্বামী যেন আপনার হয়। শাকিব খানের জীবনে আসবেন না, আপনাকে ছাড়াও শাকিব খান সুপারস্টার। শাকিব খান কারো আদলতে সুপারস্টার হননি, তিনি নিজের চেষ্টায় পরিশ্রম মেধা আর বুদ্ধিতে হয়েছেন। কারো ব্যক্তিগত জীবন নিয়ে আমরাও কথা বলতে চাই না, কিন্তু আপনারা বাধ্য করার। আমি আগেও ছোট ছিলাম, এখনও ছোট আছি, ভবিষ্যতেও ছোট থাকব। আরে ম্যাডাম, ভিতরে যে আপনার সব কিছু পেকে গেছে এটা তো আমরা দেখতে পাই না। আমি ছোট থেকে পূর্ণিমাকে যেমন দেখছি, আমার বাচ্চারাও বড় হয় পূর্ণিমাকে তেমনই দেখবে। প্লাস্টিক সার্জারির মাল আর কি। এখন আমরা দেখছি পূর্ণিমার 2 থেকে 3টা স্বামী, বাচ্চারা বড় হয় জানবে। রূপের রহস্যের মতো 5 থেকে 7টা স্বামী এখন পূর্ণিমার। পূর্ণিমা যেন ছেলেদের অমৃত সুধা পান করে আজীবন টাইট রেখেছে বা রাখবে। মানে আমি চামড়ার কথা বলছিলাম, শারীরিক গঠন বা ত্বক। ওনার ছবি চলছে, গুড। কখন চলছে? 2টি ঈদে। আমাদের সময় সারা বছর আমরা ছবি রিলিজ দিয়েছি, তা সারা বছর 12 মাসে 12টি ছবি রিলিজ হচ্ছে না কেন? আমরা আগে জানতাম পুরান চাল ভাতে বাড়ে, এখন দেখছি সবচেয়ে কমে। বেহুদা কথাবার্তা আপনাদের, আপনারা অ্যানালগ ও কিচ্চাপালা পরকীয়ার ধর্ষণ যুগেই বসবাস করেন। ডিজিটালটা যে কি, এখনকার জনগণ যে কি চায় ওইটা আপনার মাথায় নেই। এখনকার যুগের অডিয়েন্সদের ভালোবাসা নেওয়ার চেষ্টা করুন। বাংলাদেশ ও ভারতের কোটি কোটি জনগণ সুপারস্টার শাকিব খানকে মানে, সে একজন বড় স্টার। আর আপনি মিয়া রুবেল কেমনে বলেন যে 12 মাসে 12টা মুভি রিলিজ দিতে? স্টপ ইট করছেন আপনার। আপনার কিচ্ছাপালার যুগে মাসে 12টা দিলেও মানসম্মত ছিল না, এখন মানসম্মত আপনি কয়টা দিতে পারছেন? ওয়ার্ল্ডের জনপ্রিয় সুপারস্টাররা তাদের মুভি বছরে 2 থেকে 1টা আসে, আর আমরা শাকিবেনরা বছরে 2টা মুভি চাই। পিছনে আজাইরা ফেসাল না করে ভালো কাজ করেন। উই লাভ শাকিব খান। ভালো ছবি বছরে 1টাই যথেষ্ট বস। আসলে এই লোকটাকে পাবনায় ভর্তি করা হোক। আগের যুগ আর এখনকার যুগ যে অনেক পার্থক্য, এটা ওনার মাথায় নাই। রুবেল ভাইয়ের সব কথাই পাগলামে। আসলে পূর্ণিমা আপু থেকে শুরু করে এই রুবেল ভাই, এদের কি আর কোনো কাজই নেই? ফাও ফেসাল পারে, তাই ভুল ভাল কথা বলে যদি আলোচনায় থাকা যায়। এইসব কিচ্ছাপালা আগের সুপারস্টারদের কথা শুনলেই মনে হয় তারা এখন শব্দ দূষণ করছেন।